नमस्कार बंधुगण, सनातन वैदिक धर्म चैने प्रवीर आपन सबाई के आकबार स्वागत जाना। तो बंधुगण, एकर पर एक अपन सामने बहु भिडियो नहीं आज के एक गुरुत्वपूर्ण विषय नहीं हाजिर हो। एक श्लोक प्राय शा जाए श्रीमद भागवत पुराणे, जेटी की ना प्रथम स्कंदे तृतीय अध्याय 28 नम्बर श्लोक। से ही श्लोके उल्लेख आछे जे एते चांसो कला पुंस कृष्णस्तु भगवान स्वयं। तो এই শ্লোককেই তারা মূল অস্ত্র করে তারা বলে বেড়ায় কৃষ্ণই হলো পূর্ণ ভগবান। এবং বৈষ্ণবগণ এটাও বলে বেড়ায় যে বিষ্ণু, যাকে বলে ভগবান বিষ্ণু, তিনি নাকি কৃষ্ণের অংশ বিশেষ। এই শ্লোককে হাতে করে তারা এটা বলে থাকে। কিন্তু বাস্তবে বিষ্ণু ভগবান কৃষ্ণের অংশ নাকি কৃষ্ণ বিষ্ণু ভগবানের অংশ, সেটি মূল বিষয়। কিন্তু তারা একটি শ্লোককে সারা পূর্ণ ভাগবত পড়লে যেটা বোঝানো যায়, তারা মাত্র একটি শ্লোককে অবলোকন করে বলতে চায় যে কৃষ্ণের অংশ হলো বিষ্ণু, বিষ্ণুর অংশ কৃষ্ণ নয়। তো এই ধরনের তারা নানা রকম কথা বলে বেড়ায়। তো এর থেকেই তারা বলে কৃষ্ণ হলেন পূর্ণ ভগবান এবং সেই পূর্ণ ভগবানের অংশ কলা হলেন শ্রীবিষ্ণু। কিন্তু দেখা যাক তাদেরই মহান গ্রন্থ ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ কি বলে। তাদের গ্রন্থেই কি কৃষ্ণকে পূর্ণ ভগবান বলা হয়েছে নাকি কৃষ্ণকে বিষ্ণুর অংশ বলা হয়েছে, আজ আমরা সেটাই দেখে নেব। তো ভাগবত পুরাণ থেকে প্রমাণ দেওয়ার আগে আপনাদেরকে বিষ্ণু পুরাণ থেকে প্রমাণ দিই। কারণ কি, ভাগবত পুরাণ যেরকম তাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি বিষ্ণু পুরাণও তাদের কাছে অতি মহত্বপূর্ণ। তো বিষ্ণু পুরাণ চতুর্থ অংশ 24 নম্বর অধ্যায়, শ্লোক নাম্বার 110। তো শ্লোকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই শ্লোকে লেখা আছে যে সনাতন সাংস বিষ্ণু স্ত্রত্ব ভূব দিবম। এখানে এই শ্লোকের অর্থ হল সনাতন পুরুষ ভগবান শ্রীবিষ্ণুর অংশাবতার শ্রীকৃষ্ণ স্বর্গলোক গমন করলে ভ্রাতা সহ ধর্মপুত্র যুধিষ্ঠির নিজের রাজ্য ছেড়ে যান। এখানে কি উল্লেখ আছে যে ভগবান বিষ্ণুর অংশ শ্রীকৃষ্ণ, কোথাও কিন্তু লেখা নেই যে কৃষ্ণের অংশ বিষ্ণু। এখানে বিষ্ণুর অবতার কৃষ্ণকে বলা হয়েছে, ঠিক আছে। এরপর আরও আসুন ওই একই বিষ্ণু পুরাণে, তারপর ওই একই বিষ্ণু পুরাণের পঞ্চম অংশের এটা দ্বিতীয় অধ্যায়। সেই দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয় হলো ভগবানের গর্ভে প্রবেশ এবং দেবগণের দ্বারা দেবকী মাতা স্তুতি। তো তার 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অর্থাৎ 5 নম্বর অংশের দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো এই শ্লোকটিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানেও যেটা বলা হচ্ছে যে হে দ্বিজ, বিষ্ণু অংশে পৃথিবীতে পদার্পণ করায় আকাশে গ্রহগণ ঠিকমতো চলতে থাকে এবং ঋতুসমূহ মঙ্গলময় হয়ে শোভা দিতে থাকে। বিষ্ণু অংশে পৃথিবীতে অবতরণ করে কে করেছেন? এখানে যেহেতু ভগবানের গর্ভে প্রবেশ, অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণের কথা বলা আছে, শ্রীকৃষ্ণ কার অংশে এসছেন? বিষ্ণুর অংশে। এখানে কোথাও কি লেখা আছে কৃষ্ণের অংশে বিষ্ণু? না, বিষ্ণুর অংশে কৃষ্ণ। এখানে এই শ্লোকটি আপনারা পড়লে বুঝতে পারবেন, এখানে স্পষ্ট লেখা আছে 4 নম্বর শ্লোকের নিচের লাইনটায় যে বিষ্ণুর অংশে ভুবং, অর্থাৎ বিষ্ণুর অংশে। এরপর ওই বিষ্ণু পুরাণে আরও দেখুন, বিষ্ণু পুরাণের পঞ্চম অংশে 24তম অধ্যায়। তো এই পঞ্চম অংশে 24তম অধ্যায় এর শ্লোক নাম্বার 26, 27, 28। তো এখানে দেখুন 26 নম্বর শ্লোকে আপনারা শ্লোকটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে, শ্লোকের নিচে লেখা আছে, দেখুন নিচে লাইনে, ভগবান বিষ্ণু রং সস্তং পরমেশ্বর। তারপরে উপরের লাইনে দেখা আছে, দেখুন সর্বং সর্বেশ্বরম হরিম। তো এই শ্লোকটির অর্থ হলো এখানে কে বলছেন? না মুচুকুন্দ। তো এখানে মুচুকুন্দ কাকে বলছেন? না শ্রীকৃষ্ণকে বলছেন। কি বলছেন? মুচুকুন্দের তখন বৃদ্ধ গার্গমুনির কথা স্মরণ হলো, অর্থাৎ গার্গাচার্য তাকে কিছু বলেছিলেন, সেটি তিনি স্মরণ করলেন। তার কথা স্মরণ হতেই তিনি সর্বরূপ সর্বেশ্বর শ্রীহরিকে প্রণাম করলেন। এখানে কাকে? শ্রীহরিকে প্রণাম করলেন। এবার তারপরে দেখুন 25 এবং 26 নম্বর শ্লোকে, এখানে 25 এবং 26 নম্বর শ্লোকের অর্থ বলা হচ্ছে প্রণাম করে তিনি কি বলছেন? হে পরমেশ্বর, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সাক্ষাৎ শ্রীবিষ্ণুর অংশ। তো এখানে কার অংশ? না বিষ্ণুর অংশ। কে? না কৃষ্ণ। মুচুকন্দ কাকে বলছেন? শ্রীকৃষ্ণকে বলছেন, আপনি সাক্ষাৎ শ্রীবিষ্ণুর অংশ।
এখানে বোঝা গেল কি কৃষ্ণ পূর্ণ পরমেশ্বর নন, তিনি বিষ্ণুর অংশকলা। যারা যারা বলে থাকেন কৃষ্ণ অবতারই, তিনি কোনো অবতার নয়, তার অংশ বিষ্ণু, এখানেও সেটি খণ্ডন হল। এরপর তারপর আসুন 28 নম্বর শ্লোক, অর্থাৎ পঞ্চম অংশে 24 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোক, সরি পঞ্চম অংশে 23 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোক, এটি 23 নম্বর অধ্যায়। তো এখানে বলা হচ্ছে 28 নম্বর শ্লোকে ওই মুচুকন্দই বলছেন যে নিঃসন্দেহে আপনি ভগবান শ্রীবিষ্ণুর অংশ এবং মানুষের উপকার করার জন্যই অবতীর্ণ হয়েছেন, তথাপি আমি আপনার মহাতেজ সহন করতে সমর্থ নই। তো এখানেও তিনি বললেন যে আপনি নিঃসন্দেহে ভগবান বিষ্ণুর অংশ, ঠিক আছে। তো বিষ্ণু পুরাণের প্রত্যেকটা জায়গায় শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অংশ দেখানো হয়েছে। তো এবার আসি তাদের মূল পুরাণ অর্থাৎ ভাগবত পুরাণ, যাকে তারা অমল পুরাণ বলে। তো এখানে ওই যেরকম বললাম যেতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একটি শ্লোক নিয়ে তারা বাড়াবাড়ি করে, তারা বাকি শ্লোকগুলো যেন খুলেও দেখে না, বা খুলে দেখলেও তারা অন্ধের মতো চোখ বুলিয়ে চলে যায়, অর্থাৎ দেখার যেন দরকারই নেই। এখানে দেখুন ভাগবত থেকে এবার আপনাদের প্রমাণ দিচ্ছি যে কৃষ্ণ কার অংশ, কৃষ্ণ বিষ্ণুর অংশ না বিষ্ণু কৃষ্ণের অংশ। চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 59। তো শ্লোক নম্বর 59 নম্বর শ্লোকটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এর অর্থ হলো যে ভগবান শ্রীহরির, এখানে দেখুন ওই 59 নম্বর শ্লোকের প্রথম লাইন লেখা আছে হরের অংশা বিহাগতৌ, অর্থাৎ হরির অংশ। এর অর্থ হলো যে ভগবান শ্রীহরির অংশভূত সেই নর ও নারায়ণী পৃথিবীর ভার হরণের জন্য যদুকুলে শ্রীকৃষ্ণ এবং কুরুকুলে অর্জুন রূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে শ্রীহরির অংশকে নরনারায়ণ, তারাই কৃষ্ণ আর অর্জুন রূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল কি শ্রীকৃষ্ণ হলেন হরির অংশ। শুধু এটুকুও না, আরও দেখুন ওই একই ভাগবত পুরাণের, এবার আসা যাক ভাগবত পুরাণের 10ম স্কন্ধ। তো সেখানে দেখুন 10ম স্কন্ধের 20 নম্বর অধ্যায়ের 48 নম্বর শ্লোক। তো এখানেও আপনারা এই 48 নম্বর শ্লোকের নিচে লাইনটা আপনারা দেখুন, এখানে লেখা আছে কলা ভ্যাং নিতরাং হরে। তো এই শ্লোকের অর্থ হল নগর গ্রাম বৎসরের নতুন শস্যের অগ্রভাগে ইন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন এবং মহোৎসব হচ্ছিল, অর্থাৎ এখানে নন্দোৎসবের কথা মনে হচ্ছে বলা হয়েছে। তারপরে দেখুন পরিপক্ক শস্য সমৃদ্ধা পৃথিবী হরির বিশেষ অংশ উভয়ে শোভা পাচ্ছিল, অংশ উভয় দ্বারা শোভা পাচ্ছিল। অংশ উভয় মানে কি কৃষ্ণ এবং বলরামের দ্বারা শোভা পাচ্ছিল। তো এখানে বলা হলো হরির অংশ দ্বারা। তারপর আরও দেখুন ভাগবত পুরাণের 10ম স্কন্ধের 2 নম্বর শ্লোক, এখানে দেখুন সেখানে বলা হচ্ছে হে মহান মুনিবর আপনি আমাদের প্রশংসার সহিত বর্ণনা করুন। কার বর্ণনা করবেন? না যদুকুলের বর্ণনা করুন। ধর্মানুরোগী উচ্চ যোগ্যতা সম্পন্ন যদুবংশে, দেখুন যোগ্য যদুবংশের বর্ণনা করতে বলছেন মুনিকে, সেই বংশে বিষ্ণুর অংশে অত্যন্ত বীর্যের সহিত কৃষ্ণ বলরাম অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ বিষ্ণুর অংশে অত্যন্ত বীর্যের সহিত কৃষ্ণ এবং বলরাম অবতীর্ণ হয়েছেন। এখানে এখানে ওই শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন, শ্লোকে নিচে লাইন লেখা আছে তাত্রাং সেনা অবতীরস বিষ্ণু বীর্যানি সংসানা। এর অর্থই হলো যে বিষ্ণুর অংশে অত্যন্ত বীর্যের সহিত কৃষ্ণ এবং বলরাম আবির্ভূত হয়েছেন। এরপর শুধু এটুকুই না, আরও আসুন 10ম স্কন্ধ 43 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক। তো এই 43 নম্বর শ্লোকটি আপনারা, এই 23 নম্বর শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখানেও দেখুন নিচের লাইনে বলা আছে অবতীর্ণ বিহাংসেন, এখানেও অংশের কথা বলা হয়েছে। এবার দেখুন এর অর্থ কী লেখা আছে, অবশ্যই এরা দুজন সাক্ষাৎ ভগবান হরির অংশে এই লোকে বসুদেবের গৃহে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ কি এরা দুজন মধ্যে কাকে, কৃষ্ণ এবং বলরাম হরির অংশে, হরি মানে কি নারায়ণ, নারায়ণের অংশে অবতীর্ণ হয়েছে। তারপর দেখুন ভাগবতের 10ম স্কন্ধ 89 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 58। তো এখানে দেখুন এখানে কে বলছেন, এখানে ভগবান বিষ্ণু তাদেরকে বলছেন, কাকে বলছে, কৃষ্ণ এবং অর্জুনকে। কি বলছে এখানে দেখুন কলাবতীর্ণব, এখানে দেখুন কলা অবতীর্ণ, অর্থাৎ কলা মানে অংশে, ঠিক আছে। তো ভগবান বিষ্ণু কাকে বলছেন, কৃষ্ণ এবং বলরাম, কৃষ্ণ এবং অর্জুনকে এখানে বলছেন। কি বলছেন, তোমরা আমার অংশে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। কার অংশে? ভগবান বিষ্ণু
কৃষ্ণ এবং অর্জুনকে বলছেন তোমরা আমার অংশে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, অর্থাৎ বিষ্ণুর অংশ হলেন কৃষ্ণ। সেখানে লেখা আছে, ভার স্বরূপ অসুরদের বধ করে পুনরায় তোমরা আমার নিকটে ফিরে আসো। এটুকু না, আরো একখানা শ্লোক আপনারা শুনে নিন প্রমাণের জন্য। দশম স্কন্ধ 2 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 41, এখানে বলছে, হে মাত, সৌভাগ্যক্রমে আমাদের কল্যাণের জন্য সাক্ষাৎ পরম পুরুষ ভগবান হরির অংশে আপনার গর্ভে আগমন করেছেন। হরির অংশে কি আগমন করেছেন, না সাক্ষাৎ ভগবান আগমন করেছেন, এখানে হরির অংশ। এখানে দেখুন শ্লোকেই লেখা আছে, পরপুমান অংশেন সাক্ষাৎ ভগবান ভাবয়না। ঠিক আছে, হরির অংশে ভগবান আগমন করেছেন। তো বন্ধুগণ, আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন, সেখানে বিষ্ণু পুরাণের শ্লোক, ভাগবত পুরাণের শ্লোক, বহু শ্লোক আছে যার দ্বারা প্রমাণ হয়ে গেল যে কৃষ্ণ হলেন বিষ্ণুর অংশ, কৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার এই পুরাণ মতে। কোথাও কিন্তু এই ভাগবত পুরাণের ওই একটি শ্লোক ছাড়া যেখানে লেখা আছে উপরেরগুলো অবতার, বাকিগুলো হলো কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, এবং ওই একটি শ্লোক ছাড়া বাকি সর্বত্রই দেখা যাচ্ছে কৃষ্ণ হলেন বিষ্ণুর অংশ, কোথাও কিন্তু কৃষ্ণকে পরিপূর্ণ ভগবান বলা হয়নি। অথবা বিষ্ণুকে কৃষ্ণের অংশ বলা কোথাও হয়নি, যে বিষ্ণু কৃষ্ণের অংশ, কৃষ্ণ হলেন অবতারই, বিষ্ণু হলো তার অবতার বা অংশ অবতার, কোথাও বলা হয়নি। আজকালকার তথাকথিত নব্য বৈষ্ণবেরা যারা বলে থাকে যে বিষ্ণু হলো অংশ এবং কৃষ্ণ হলো পূর্ণ, তারা ভাগবতের এই শ্লোকগুলো কি করে খণ্ডন করবেন? আপনারা মাত্র একটি শ্লোক ধরে প্রমাণ দেন যে কৃষ্ণ হলো অংশী এবং বিষ্ণু হলো অংশ, কিন্তু বাকি শ্লোক, বাকি এতগুলো শ্লোকে আপনাদের প্রমাণ করে দিলাম যে কৃষ্ণ হলো অংশ এবং বিষ্ণু হলেন পূর্ণ, অর্থাৎ বিষ্ণুর অবতার কৃষ্ণ, কৃষ্ণের অংশ বিষ্ণু নয়। তো বন্ধুগণ, আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক করুন, ভিডিওর লিঙ্ক বেশি করে শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার, ওম জয় শ্রী কৃষ্ণ।